কাঠারে দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে দমদম এলাকায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কাটারি দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের নাম মৃত্যুঞ্জয় সেন পেশায় মাছ ব্যবসায়ী মৃত্যুঞ্জয়ের সাথে দীর্ঘদিন ধরেই স্ত্রী রুমার অশান্তি ছিল তৃতীয় কোনো ব্যক্তির সাথে রুমার সম্পর্ক রয়েছে এই সন্দেহে অশান্তি দিন দিন বেড়েই চলছিল এ নিয়ে প্রায়ই রমাকে মারধর করত মৃত্যুঞ্জয় বাধ্য হয়ে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যায় রুমা অভিযোগ সোমবার রাতে শ্বশুরবাড়িতে চড়াও হয় মৃত্যুঞ্জয় স্ত্রীকে বাইরে ডেকে এনে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে দমদম থানায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ওর বড় ভাইয়ের বউ তার বাচ্চা ওর মেয়ে আমার মেয়ে সব এখানে আছে এখন মেয়ে কি করছে দরজা খুলে ফোন গব ওইখানে বসে ফোন করছে হেডফোন দিয়ে ফোন করছে তার আগে জামাই দেখে গেছে দেখে ঘরে গেছে ঘরে থেকে এত বড় একটা দা নিয়েছে গামছা পরা দা নিয়েসেই একদমই কুপিয়ে দিয়েছে রাস্তায় রাস্তার মধ্যে আমি এখন চাই ওর फांसी ওকে फांसी দেবো আমার মেয়ে তো গেছে গেছে ওর फांसी ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দমদম